আমার শালা আছে, শালা অবশ্যই তোমাদেরকে একটু মিট করাবো। ওই যে আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো আসো, এদিকে আসো, ঘরে আসো। এই যে শিঙি মাখা হচ্ছে, আর এটা হলো আমার দিদা। হ্যাপি বার্থডে। ও হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমার বইয়ের মুখ থেকে ব্লগটা শুরু করলাম, কজ আমার বইয়ের এখন লাগছে না একটু ভালো, কারণ দীঘা থেকে আমরা ঘুরে এলাম। ঠিক আছে, ওর মন কেমন কেমন করছে তাই তো বউ? ও বউ, কী সমস্যা হয়েছে তোমার জীবনে বলো বলো? এ বেরিয়ে এতদিন এলে মেটেনি শখ, এখন বেরোতে হবে। দীঘায় একটা বাড়ি কিনে নিই আমরা। হ্যাঁ, কোথায় যাবে এবার? মন্দারমণি, সুন্দরবন, দার্জিলিং? চলো প্যাক করো, চলো প্যাক করো, নাও জামা প্যান্ট গোছাও। কই তোমার ভাই? কই তোমার ভাইকে একটু দেখাই। ও তো আমার শালা আছে, শালা বাবুর সাথে তোমাদেরকে একটু মিট করাবো। ওই যে আসো আসো আসো, এদিকে আসো এদিকে আসো, তোমাকে দেখবে সবাই, আসো। এই পাত্তাই দিল না, কোনো পাত্তাই দিল না, পাত্তা দিল না আমাকে। কিন্তু তোমার ভাই এটা কি ঠিক করলো? ঠিক করলো এটা, তুই সাপোর্ট কর। তুমি বলতে পারলে এরকম কথা? হ্যাঁ, তুমি বলতে পারছো এরকম কথা আমাকে? আচ্ছা, আমার শালার নাম ভূতু, নয়ন অনেক কটা নাম আছে ওর। ঠিক আছে, আমরা ভূতু বলেই ডাকি, বাবা মা নয়ন বলে ডাকে। ডাকো ডাকো ডাকো। আচ্ছা ভূতুর, এই যে আমার শালা বাবু, আসো আসো আসো, সবাইকে হাই বলো, হাই বলো, হাই হাই বলো। প্রচুর আমার শালাও প্রচুর রাগি, ঠিক আছে, মানে হঠাৎ করে কামড়ে দেয়, ও অচেনা মানুষদেরকে কামড়ায় না। ব্যাপারটা হচ্ছে ও বাড়ির লোককে কামড়ে দেয়, যেমন আমাকে, আমার মাকে, আমার বাবাকে, ওকে কামড়ে দেয়, নিজেদের মানুষকে কামড়ে দেয়। কিন্তু রাস্তার লোককে, মানে হঠাৎ করে নতুন কোন লোক এলে বা বাইরের লোক এলে, ও খাটের তলার মধ্যে ঢুকে বসে থাকে, ও বেরোয় না। ওর এটা হলো স্পেশাল একটা গুণ, ঠিক আছে, গুণ না বেগুন তোমরা কমেন্ট করে জানাও। তো যাই হোক, ও অ্যাকচুয়ালি যখন তখন কামড়ে দিতে পারে, মানে কোনো গ্যারান্টি নেই। ও ও তোমাকে এই এসে চাটছে, এই তোমাকে আদর করছে, ঘাপ করে কামড়ে দিতে পারে। কোনো মানে ওর কামড়ানোটা জল ভাতের মতন না, ওর আর কি মাথাটা একটুখানি মানে যখন খিটকে থাকে তখনই ও কামড়ে দেয়। বেসিক্যালি হচ্ছে কখন মাথা খিটকে থাকে সেটা তো বোঝা খুবই মুশকিল, কেননা ও এখন ঠিক, এক্ষুনি হয়তো ওর মনে হলো যে না আমি আমি কিছু করি না, বাট আমার বাবা মাও একটু কষ্ট পায়, তারপর আবার সেই জেকে সেই ওকে আবার আদর করি, আবার আবার ডাকি, বলি আর করবে না আর কামড়াবে না। কিন্তু আবার তারপর আবার কামড়ায়, আবার কামড়ায়। কিন্তু আমরা ওটা এখন মেনে নিয়েছি যে এটা হতেই পারে। এই যে আমার শালাও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওর সাথে তো এরকম হয়নি কোনোদিনও, বুঝতে পারছে না। হতো হতো কি হচ্ছে বুঝতে পারছো না? কিছু বুঝতে পারছো না? তুমি দেখো বাবা, আবার কামড়ে দিও না, আসো এদিকে আসো, ঘরে আসো, আসো কথা বলবো, আসো চলে আসো, ওই প্যাক প্যাকটা নিয়ে আসো তো, আসো 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 আসো, এদিকে এদিকে এদিকে, ওটা ওর বাচ্চা মুখে, আসো এদিকে, চলে আসো চলে আসো আসো, তোমার বাচ্চাকে দেখাও সবাইকে। ও বাবা দেখাবে না, আসো আসো আসো, লজ্জা পাচ্ছে এখন, লজ্জা পাচ্ছ, তোমাকে দেখছে সবাই, হাই বলে দাও সবাইকে, হাই বলে দাও। তো আজকে একটা পুজো হচ্ছে আমাদের বাড়িতে, নর্মালি পুজো, পূর্ণিমার জন্য একটা কোনো পুজো আছে, যাই হোক আমার বাড়িতে এটা হচ্ছে কেন জানি না, আমাকে শুধু বলা হয়েছে যে পুজো হচ্ছে, আসলে আমি অত খবর রাখি না বাড়িতে কি হচ্ছে না হচ্ছে।
যাই হোক, তো পুজো হচ্ছে, শিন্নি মাখা হচ্ছে এখানে, তোমাদের সকলকে একটু দেখাই। এই যে শিন্নি মাখা হচ্ছে, আর এটা হলো আমার দিদা, আর এখানে পুজো হচ্ছে। কেমন হয়েছে সাজানোটা? নর্মালি সাজিয়েছে ঠাকুর, কেমন হয়েছে বলো সবাই কমেন্টে প্লিজ। বলতে বলতে খেপে গেছে, না মানে কামড়ায়নি ও আর কি, কামড়ানোর একটা মুডে ছিল, যাই হোক কামড়ে দেয়নি। বলতে বলতে খেপে গেছে, টাটা বললাম খেপে গেছে, টাটা। আসলে ওকে ওকে যেতে দেয় না বাইরে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সামনে টাটা বলা যাবে না, টাটা বললে ও কামড়ে দিতে পারবে। টাটা না, টাটা আসছি বলা যাবে না, টাটা আসছি বলা যাবে না, টাটা আসছি, মা আসছি, টাটা। টাটা বলা যাবে না ওর সামনে, টাটা বললেই এসে কামড় দেবে, মানে ও কাউকে যেতে দেবে না, সবাইকে ভালোবাসে তো। আসছি, টাটা, বাই বাই, এই যে আবার আসবো রাতে, ঠিক আছে টাটা। এখন আমরা আছি রিলায়েন্স স্মার্ট পয়েন্টে, এখান থেকে মা কিছু জিনিস নিয়ে যেতে বললো, সেইগুলো নেব, দেখি আছে নাকি। এখান থেকে আমরা নেব এবং চিজ, আমুলের কিউব চিজ, বাটার। এখন চলে এসেছি আমার বাড়িতে, আগেরটা তো শ্বশুর বাড়ি ছিল, এটা আমার বাড়ি। এখন আমার বউ রেডি, ময়দা মাখতে খুব ভালোবাসে, আর এখন লুচি হবে, তার জন্য ময়দা মাখবে। মা সব রেডি করে দিচ্ছে, নুন চিনি তেল ঠেল দিয়ে, ময়দা দিয়ে এখনও মাখবে। খাট, যাই হোক আমাদের একটু হেল্প দিদি বাড়িতে চলে এসেছি, আমি, মা, বউ, পুরো আমার ফ্যামিলি। আমাদের নিয়ম নেই অ্যাকচুয়ালি, আমার ঠাকুমা মারা গেছে, নিয়ম নেই, বাট তাও রাখি, এমনি জাস্ট নর্মাল পরাবে, কোনো নিয়ম টিয়ম মানবে না। দিদি কালকে থেকে আমাকে বলে রেখেছিল পরাবে রাখি, আর আজকেও ফোন করে বললো যে পড়তে আয়, তো আমি এলাম তার জন্য। আর আমাদের রাখির নিয়ম নেই, না রাখির নিয়ম, এমনিতেও তো আমরা রাখি সেরকমভাবে মানি না, ভাই ফোটোটাই মানি। হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, যাক রাখি তো। এখন ছোটবেলায় কি বলতি হ্যাপি বার্থডে কে, সেটা বল না, বলা যাবে না, সবাই শুনতে পাবে। এখন দি আসি, টাটা বর্মা, টাটা। তো এখন চলে এসেছি আমি মৈত্রীদের বাড়িতে, আর মৈত্রীর ভাইকে এখন মৈত্রী রাখি পড়াবে, আমি পড়ে এলাম আমার দিদির কাছ থেকে, এখন ওর ভাইকে পড়াবে, তারপর তন্ময়দা আছে। তো নাও, হ্যাঁ ডানাতে তো পড়ে, ডানাতেই পড়ে রাখি, এই প্রথম করছি ওর থেকে আমি, ঠিক আছে। রাখি এর আগে আমি কোনোভাবে হয়ে ওঠেনি, আজকে সৌভাগ্যবশত ফর্চুনেটলি হয়ে গেছে। আমি তো এমন দেখেছি ডগিকেও রাখি পড়াচ্ছি, নয়নকে পড়াতে পারতো, কিন্তু খেয়ে নেবে, কামড়ে দেবে, তারপরে শরীর খারাপ হলে না, মা খুব প্রণাম বাবা, লাইভে ফার্স্ট মনে নাকি, এই যে গিফট, এটা কিন্তু গিফট, আমার কিন্তু কোনো প্রাপ্য ছিল না, আমি সেই মনে করে মানে নিয়নি গিফটটা, বলে হঠাৎ থেকে গেছে, বলে না ওই তো ভগবানই জানে চাইবে, ভগবান জানে তো সব। সো দেখো আমার মাকে শিন্নি দিয়েছে, তোমাদের আগেই বললাম যে আজ একটা পুজো হয়েছে বাড়িতে, তো তার জন্য মাকে শিন্নি দিয়েছে, ও শিন্নি খাচ্ছে। প্রথমত বলছিল ও পুরোটা খেতে পারবে না, তারপরে এখন খেয়ে মনে ভালো লেগেছে তাই খাচ্ছে। আজকে যেহেতু বললাম পুজো আছে, তো পুজোর জন্য স্পেশালি কিছু খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল, মানে আমার দাদাও এসেছিলো, ভাই এসেছিলো, তো কচুরি আর আলুর দম হয়েছে, ওকে খেতে দিয়েছে, ও খাচ্ছে। এই যে আমার খালাবাবু, খালাবাবু গতু আসো, একবার টাটা বলে দাও লাস্টে সবাইকে, একবার তোমাকে সবাই প্রথম দেখছে, এদিকে এদিকে আসো, টাটা বলো, টাটা।